তোর এরকম ফুকিং নিমার্কা অবস্থা দেখে আমার খুব আফসোস লাগে রে বন্ধু। তুই 15,000 টাকা বেতনের একটা চাকরি করস, মাস শেষে কয় টাকাই বা তোর থাকে বল? ভালো একটা চাকরি খুঁজতেছি রে বন্ধু, কিন্তু তুই তো শালা বেকার। গত কয়েক মাস আগে 3,000 টাকা ধার নিছিলি, এটা তো আর খবর নাই, আবার বড় বড় কথা। বেকার ছিলাম, এখন আর নাই। নতুন ব্যবসা শুরু করছি বন্ধু, শুরু করতে না করতেই প্রফিট। কিন্তু এইটা আবার কেমন ব্যবসা? আমার এক বড় ভাই আমার এই ব্যবসা সম্বন্ধে কইল, তুই 50,000 টাকা জমা রাখলে প্রতি মাসে তোরে 5,000 টাকা করে দিবে। আমার তো একটু বাটপার বাটপার লাগতেছে। আরে না বেটা, শোন, আমি নিজে ওনাকে অফিসে গেছিলাম। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি আপনাকে ব্যবসা সম্বন্ধে একটু জানতে আসছি। আগে বলেন, আপনি কি 5 বক্ত নামাজ কালাম পড়েন, নেশা করেন, সৎ পথে আয় ব্যয় করেন, হারাম হালাল মেনে চলেন, বাবা মা সেবা যত্ন করেন, এসব শর্ত মানতে পারলেই আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন। এরপর আর অবিশ্বাসের কোনো জায়গা থাকে বল? আমি পুরা বিশ্বাসের সাথে আমার 50,000 টাকা ওনাদের ওই দিনই দিলাম, আমার ওনারা নগদে 5,000 টাকা দিয়ে দিল। তারপরও আমার কেমন কেমন জানি লাগতেছে। এই তগমত মাইনষের জীবনে কোনোদিন উন্নতি হইব না। ছোট লোকের মতো চিন্তা ভাবনা, আমি আজকে যাই, আমার একটা মিটিং আছে। কিরে, তোর হাতে এত দামি মোবাইল! আমার বাইকটাও অর্ডার দিয়ে দিছি বন্ধু। শোন, দুলাল কাকা আর মতিন ভাই আছে না, ওনাকো টাকাটা আজকে আমি ইনভেস্ট করে আইলাম। ভালো একটা বোনাস পাইছি, লগে একটা বড় কমিশনও দিছে। আমি খুব ব্যস্ত রে দোস্ত, পরে কথাই বলে। বন্ধু, শুনলাম WTFE কোম্পানি নাকি মানুষের হাজার হাজার কোটি টাকা নিয়ে ভেঙে গেছে। আমাদের কাজের আঙ্কেল আছে না, হ্যাকের ফোনে টাকা রাখছিল, এর সব টাকা নিয়ে ভেঙে গেছে। ওর আসলে বুদ্ধি হইল না, তুই আমাগো মতো কোম্পানিকে চ্যালেঞ্জ করতেছস? আমাদের কোম্পানি এখন 64 জেলায় ব্যবসা করতেছে, বুঝছস? রবিউল আঙ্কেলে ওনার 2টা জমি বিক্রি করে ওই টাকাটা আমাগো কোম্পানিতে রাখছে। আজকে ওনার লাভের টাকাটা বুঝাই দিয়ে আসলাম। নতুন গাড়ি দেখতেছি বুঝছিস, আর বেশি দিন লাগবে না, ফ্ল্যাটও কিনে ফেলা যেতে পারবে। সুমাইয়া তো আগে পাত্তাই দিত না, আর এখন সুমাইয়ার বাপ ওর লগে আমার বিয়া ঠিক করার লেগে আমার পিছে পিছে ঘুরতে আছে। সময় থাকতে তুইও ইনভেস্ট করে ফেল, জীবনটা এমনে বদলে যাও। আচ্ছা, আমি একটু ভাইবা দেখি। এই মুহূর্তে আপনার কলটি গ্রহণ করতে সক্ষম নন, অনুগ্রহ করে আবার পরে চেষ্টা করুন। এই মুহূর্তে আপনার কলটি গ্রহণ করতে সক্ষম নন, অনুগ্রহ করে আবার পরে চেষ্টা করুন। এই মুহূর্তে আপনার কলটি গ্রহণ করতে সক্ষম নন। ইরে, তুই আজকে এত অস্থির কেন? কোনো সমস্যা হয়েছে? সকাল থেকে অনেকেই আমার কাছে টাকা পয়সা চাইতেছে, বারবার ফোন করতেছে। আমি অফিসে গেলাম, গিয়ে দেখলাম অফিসেও তালা মারা, কেউ আমার ফোনও ধরতেছে না। আমি না কিছু বুঝতেছি না বন্ধু, আমার প্রথম থেকেই এই কোম্পানির ব্যবসার উপর সন্দেহ ছিল। আমি তো তোর কথায় কনভিন্সড হইয়া অলমোস্ট টাকা রাখতেই নিছিলাম, পরে আমার মনে হইলো এরকম লোভে পড়া শর্টকাটে বড় লোক হওয়াটা ঠিক না। হালালভাবে 2-4 পয়সা যা কামাই, এটা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত।